অমাবস্যা তিথিতে মালদার বুলবুলচণ্ডী হসপিটাল মোড়ে শনিবার বুড়িমা কালীপুজো অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় ঢাক বাজিয়ে পুরনো রীতি মেনে পুজো অনুষ্ঠিত হয়। পুজো শেষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি মালদার শান্তি ভারতী পরিষদের কালীপুজো অনুষ্ঠিত হয়। এই পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সী, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার, শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন প্রায় কয়েক শতাধিক ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।